Hi friends, welcome to my channel, welcome to my world, Misti Nibedita's world. তোমাদেরকে অনেকটা স্বাগত আমারই দুনিয়ায়, আমারই পৃথিবীতে। তো চলো কথা না বাড়িয়ে একদম চলে যাই কিচেনে। ওয়েট ওয়েট, একটা কথা তো বলাই হলো না। যারা মাটনের ঝোল আর আলু খেতে ভীষণ ভালোবাসো, তাদের জন্য কিন্তু একটা ইয়াম্মি রেসিপি রয়েছে এই ভিডিওতে। ভাবছো বলছি চিকেন বলে কি না মাটন? হ্যাঁ, মাটন স্টাইলেই তো হতে চলেছে আজকে চিকেনটা। থেমে গেলাম বলে ভাবছো? মাটন স্টাইলেই হবে গো আজকে চিকেন। সত্যি, যদি তোমাকে চিকেন বলে না দেয়, মাংসটা না দেয়, ঝোল খেয়ে বলে দেখো তো সেম প্রসেসে করে, এটা মাটন না। তো চলো কথা বেশি না, কিচেনে গিয়ে দেখা হচ্ছে। চলে এসেছি কিচেনে। প্রথমেই গুঁড়ো মশলাগুলো নিয়ে নিয়েছি, হলুদ নুন লঙ্কা, সাথে নিয়েছি আলু, বেশ খানিকটা রসুন, আদা, শুকনো কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা তোমরা দিতে পারো, আর সাথে দিয়েছি কয়েক খানিকটা পেঁয়াজ কুচো, অনেকটা টক দই। এই হচ্ছে আজকের মেন উপকরণ মাংসর। আর এখানে 700 মতন মাংস আমি নিয়েছি। এই অ্যাকর্ডিং কিন্তু মশলাগুলো নেওয়া। বড় একটা বাটিতে পেঁয়াজগুলোকে একসঙ্গে আর লঙ্কাটাকে দিয়ে দিয়েছি, ঢেলে দিয়েছি। প্রথমেই কিন্তু একটা বড় বাসন নিও, না হলে কিন্তু মিক্সিংয়ে খুবই প্রবলেম হবে। এবার লঙ্কাটা আমরা চাইলে বেটে দিতে পারতাম, কিন্তু বেটে দিইনি, কেন আমি যেহেতু লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি। আদা রসুনটাকে প্রথমেই চলো আগে পেস্ট করে নিই। পেস্ট করে নেওয়ার পর আদা রসুন বাটাটা কিন্তু এবার এর মধ্যে আমি ঢেলে দিলাম। কিছুটা পেঁয়াজও আমি এর সঙ্গে ব্লেন্ড করে নিয়েছিলাম। তোমরা চাইলে পুরো পেঁয়াজটাকেই ব্লেন্ড করে করতে পারো, কিন্তু আমি যেহেতু ঝোলটাকে বেশি থকথকা করতে চাইছি না বা গাঢ় করতে চাইছি না, সেই জন্যই কিন্তু পেঁয়াজটা আমি বেটে দিইনি। অল্প সামান্য পেঁয়াজ বেটে দিয়েছি, দেখে তোমরা বুঝতেই পারছো। এইবার অ্যাড করে নেব টক দইটা। এখানে 150 গ্রামের মতন টক দই রয়েছে, তোমরা চাইলে একটু কম বেশি করতে পারো। তবে যদি আমার প্রসেস ব্যবহার করো, আমার মনে হয় ব্যাপারটা বেশি ভালো হবে। কেন, মাটনে কিন্তু একটা যে ঘি ঘি টেস্টটা আসে, ওটা কিন্তু আসে টক দই থেকে। সাথে দিয়ে দিলাম নুন, পর্যাপ্ত পরিমাণ হলুদ, লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়োটা তোমরা দিতেও পারো, আর সঙ্গে তোমরা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অবশ্যই ব্যবহার করতে পারো, কিন্তু আমার কাছে তো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ছিল না, তার জন্যই আমি লঙ্কা গুঁড়ো ব্যবহার করেছি। আর কাঁচা লঙ্কাটাকে টুকরো করে দিয়েছি। তোমরা চাইলে কাঁচা লঙ্কাটাকে বেটে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েও করতে পারো। এবার পালা হচ্ছে সবটাকে নিয়ে খুব ভালো করে কোচলে কোচলে মাখতে হবে, এতটাই কোচলে মাখতে হবে যাতে কিন্তু পেঁয়াজটা নরম হয়ে যায়। ভালো করে ধৈর্য নিয়ে কিন্তু কোচলে কোচলে মাখতে হবে, কেননা অর্ধেক রান্নাটা কিন্তু এই পেঁয়াজ দিয়ে কচলে মাখছি বাটির মধ্যে এতেই হবে, কেননা কড়াইতে কিন্তু খুব বেশিক্ষণ এই রান্নাটা করতে আমার লাগবে না। চলো এবার আস্তে করে মাংসটা এর মধ্যে অ্যাড করে দিই। প্রথমে তো তোমাদেরকে বলেই দিলাম যে একসঙ্গে হবে এটা। মাংসটাকে এর মধ্যে আমি অ্যাড করে দিলাম। আমার যেহেতু 700 মাংস আছে, সেই অ্যাকর্ডিং কিন্তু মশলাগুলো দেওয়া। তোমরা কিন্তু তোমাদের পরিমাণ মতন মশলাটাকে কম বেশি করে নেবে, বারবার কিন্তু উল্লেখ করে দিচ্ছে একটাই কথা। চলো মাংসটাকে দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেওয়ার পালা। এবার এইভাবে মেখে আধা ঘন্টাখানেক কিন্তু আমাদেরকে সাইড করে রাখতে হবে মাংসটাকে। তোমরা দেখতেই পাচ্ছ মাংসটাকে কিন্তু আমি ভালো করে কোচলে কোচলে মাখছি মাংসটার সঙ্গে, কেন মশলাটা যদি ভেতরে না যায় তাহলে কিন্তু মজাটা পাবে না খেতে। এইবার আমি সাইড করে দিলাম, আধা ঘন্টা বাদে থাকতে হবে যেহেতু। প্রথমেই আমি কড়াইটা বসিয়ে চলো আলুগুলোকে ভেজে নেওয়ার পেলা করি। আলুগুলো তোমরা চাইলে ভেজেও নিতে পারো বা আলুগুলো হাফ বয়েল করেও নিতে পারো। সঙ্গে নুন হলুদ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভেজে নেব, কিন্তু আলুটাকে সেদ্ধ করে নেব না, হাফ বয়েল করার মতন করব। এইবার আলু ভাজা হয়ে গেছে, তার মধ্যে দিয়ে দিলাম মাংস যে ম্যারিনেট করে রেখেছি সেটাকে। মাংস ম্যারিনেট করে রাখাতে মাংসটা কিন্তু এমনিতেই একটুখানি নরম হয়েই আসছে, আর পেঁয়াজটা তো দেখে বুঝতে পারছো পেঁয়াজটা অনেকটাই নরম হয়ে গেছে। আর এবার মাংসের সঙ্গে তেলটা দিয়ে মশলাটাকে দিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পালা। আজকের মাংসটা কিন্তু আমরা সেই ফাঁকিবাজি মাংসটা হয় যেরকম, সেই ফাঁকিবাজি রেসিপিটাই কিন্তু করতে চলেছি।
কিন্তু রেসিপিটা কিন্তু খেয়ে কিন্তু বোঝা যাবে না এটা আদৌ ফাঁকিবাজি রেসিপি, কিন্তু খেতে পুরো হবে মাটনের মতন। তেল ছাড়া অবধি মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নেবে, যতক্ষণ না তেল ছাড়ছে কষাও, কেননা না হলে কিন্তু দই যেহেতু বেশি আছে নিচে ধরে যাওয়ার চান্সটা কিন্তু 100 জায়গায় 2000%। তো ভালো করে মশলাটাকে কষিয়ে একটু তেল বার করা অবধি আমাকে কিন্তু অপেক্ষা করে থাকতে হবে। দেখো মশলাটা কিন্তু রং চেঞ্জ হতে অলরেডি শুরু করেছে, দেখেছো তেল বেরোতে শুরু করেছে। আর বারে বারে নেড়ে দিচ্ছি, হয়তো তোমরা ভাবছো এতক্ষণ ধরে এই পার্টটা দেখাচ্ছি কেন, কেননা একটা কারণেই দেখাচ্ছি, মশলাটা যে রংটা চেঞ্জ করছে এটা কিন্তু তোমাদের খুব ভালো করে খেয়াল রাখতে হবে, নাহলে কিন্তু পুড়ে যাওয়ার চান্স খুব বেশি, দই বেশি থাকলে পুড়ে যাওয়ার চান্স বেশি থাকে। এবার কিন্তু আমি এর মধ্যে জল পর্যাপ্ত পরিমাণ, যতটা আমি ঝোল রাখতে চাই সেই অনুযায়ী ঝোল রাখার মতন জল দিয়ে দিলাম। দেখো অনেকটাই ফুটে উঠেছে, এই অবস্থায় আমি ঢাকা দিয়ে দিচ্ছি। আঁচটা কিন্তু এই অবস্থায় বড় আঁচই থাকবে বা আঁচ বাড়ানোই থাকবে। মাঝখানে এসে আমি একটুখানি দেখতে চলে এলাম, 10-15 মিনিট বাদে এসছি, দেখেও কিছু তো ফুটতে শুরু করেছে, রংটাও কিন্তু পরিবর্তন হতে শুরু করে দিয়েছে। আমি আবার একটু নাড়াচাড়া দিয়ে আমি কিন্তু এবার আবার ঢাকা দিয়ে দেবো, মাংসটার পেঁয়াজগুলো গলে যাওয়া অবধি, সেদ্ধ হওয়া অবধি। একটা কথা বলে রাখছি মাঝখানে, যেহেতু এই মাংসটা আমি ফাঁকিবাজি ওয়েতে করছি বলো বা টেস্টের জন্য করছি, যেহেতু এই মাংসটা বেশি কষায়নি, তো আমাকে কিন্তু অনেকক্ষণ সময় নিয়ে এটাকে ঢাকা দিয়ে দিয়ে সেদ্ধ করতে হবে, যাতে মশলার ওই কাঁচা গন্ধটা না থাকে। এটা কিন্তু মাথায় কিন্তু বারবার রেখো। দেখো ঝোলটা কতটা কমে এসছে, আমার রান্না কিন্তু রেসিপি রেডি। কেমন লাগলো আজকে রেসিপিটা? দারুণ না? মাউথ ওয়াটারিং, পুরো কিন্তু গ্রেভি হয়ে গেছে, খেতে কিন্তু সত্যিই মাটনের মতন। একবার অবশ্যই কি কেমন লাগলো রেসিপিটা? বুঝতে পারছো না বলো? ঝটপট করে কে বানাও, তারপর তো বুঝতে পারবে, তাই না? যেদিনকে হাতে প্রচুর কাজ থাকবে চেষ্টা করো সেদিনকে বানাতে। ভাবছো কি সব বলছে, তাই না? কেন বললাম জানো? কাজ যেদিনকে বেশি থাকবে বারবার নাড়ার ক্ষমতা থাকে না, টাইম থাকে না, সে তখন রেসিপিটা রেডি করতে দিয়ে কি করবে, ঢাকা দিয়ে সিম করে সরে যাও, আবার দেখবে সেদ্ধটা হয়ে আসছে কি না, আবার একটু আঁচটা বাড়িয়ে কমিয়ে করো, দেখবে রেসিপিটা পুরো রেডি। আর কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে কি করবে বন্ধু, লাইক করে দিও, কমেন্ট করে জানিও, আর সাবস্ক্রাইব করে রাখো এরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে আর ইউনিক ইউনিক ব্লগ পেতে। খুব সুন্দর একটা ব্লগ কিন্তু আসতে চলেছে তোমাদের জন্য, আজকেই অবধি টাটা বন্ধুরা।